অবশেষে মাঠে ফিরলেন তামিম ইকবাল। ইনজুরি কাটিয়ে দুই মাস পর হোম আপ ক্রিকেটে অনুশীলনে ফিরেই আগ্রাসী শট খেলেছেন। টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিলেও এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলবেন তামিম। টাইগার ওপেনার নেপাল যাচ্ছেন আগামী 23 সেপ্টেম্বর। আকাশের মুখ কালো, যে কোনো সময় নামতে পারে ঝুম বৃষ্টি, এমন দিনে মিরপুরের হোম অফ ক্রিকেটে তামিম ইকবাল। মিরপুরের সেন্টার উইকেটে ব্যাটিং অনুশীলনে আসেন দেশের ওপেনার। আগ্রাসী ভঙ্গিমায় ব্যাট চালাতে দেখা যায় বাঁহাতি ব্যাটারকে। যারা ভেবেছিলেন দীর্ঘদিন মাঠের বাইরে থাকা তামিম টি টোয়েন্টি ধাঁচে খেলাটাই ভুলে গেছেন, তাদের চোখ খোলার সময় এখন। প্র্যাকটিস সেশনে দৃষ্টিনন্দন সব ওভার বাউন্ডারি খেলেছেন তামিম। পুরো 40 মিনিটের অনুশীলন শেষে বিশ্রামে যান তিনি। হাঁটুর চোটে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর থেকে মাঠের খেলায় নেই তামিম। মাঝে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজেও ছিলেন না। সেই কষ্ট ভুলবেন কিভাবে ড্যাশিংয়ে ওপেনার? 1 সেপ্টেম্বর সবাইকে অবাক করে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালেন। দীর্ঘদিন খেলা আর অনুশীলনে না থাকার কারণেই তার এমন সিদ্ধান্ত। বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালো এভারেস্ট প্রিমিয়ার লিগ দিয়ে ফিরছেন ক্রিকেটে। 20 ওভারের খেলায় 4 ছক্কায় মাতাতেই তামিমকে দলে ভিড়িয়েছে ভাইরাওয়া গ্লাডিয়েটর্স। দলটির আইকন ক্রিকেটারও তিনি। বিসিবির সাথে মান অভিমান যে ছিল, অনুশীলনে তার ব্যাটই যেন বলে দিচ্ছিল তা। সেই অভিমান নিয়ে 3 দিন পর যাচ্ছেন নেপাল। ব্যাটিংয়েই হয়তো দিবেন তার জবাব। ওদিকে এভারেস্টের দেশে তামিম ঝলক দেখার অপেক্ষায় কোটি টাইগার ভক্ত। আব্দুল্লাহ জোবায়ের, ডিবিসি নিউজ, ঢাকা।